press the bell icon on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের মাঝে আমি যে টপিকটি নিয়ে হাজির হলাম সেটি হলো, আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ককে 2000 GB তৈরি করবেন, 2000 GB করবেন। তো আজ দেখাবো কম্পিউটারের হার্ড ডিস্কটি 2000 GB করবেন, ঠিক আছে, কম্পিউটারটি বন্ধ করে অন করার পরে, রিস্টার্ট করার পরে দেখবেন সেই পার্টিশনটি নেই, চলে যাবে। এই যে দেখুন, আমি পার্টিশনটি করেছিলাম গত পর্বে, দেখুন আমার পার্টিশনটি দেখা যাচ্ছে না। তো আমি চাচ্ছি আমার সেই চিন্তার বিষয় যে আমার পার্টিশনটি কোথায় গেল। তো পার্টিশন যেহেতু হয়েছে, পার্টিশনটি তো অবশ্যই থাকবে, তাই না? তো চলুন বন্ধুরা আমরা দেখি কিভাবে পার্টিশনটি আবার নিয়ে আসবো সেই ডাটা সহকারে, ফাইল সহকারে। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। চলুন বন্ধুরা দেখি কিভাবে আমরা আমাদের ফাইলটি আবার নিয়ে আসবো সেই আগের প্রসেসে, আগের মতোই আমাদের লিখতে হবে ডিস্ক। এই যে দেখুন চলে আসছে যে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট ডিস্ক, এটাতে ক্লিক করে আমাদের যে যে উইন্ডোটি আসবে এখান থেকে লিখবো, সরি, এই যে দেখুন আমার সেই পার্টিশনটি যে করেছিলাম গত পর্বে সেই পার্টিশনটি এখানে নেই। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে আবার সেই সেম প্রসেসে, সেই যে দেখুন অ্যাকশন থেকে গত পর্বে দিয়েছিলাম ক্রিয়েট এই VHD, এবার দেবো এই যে এটাতে দিয়ে আমার যে ফাইলটি আমি সিলেক্ট যে ফাইলটি করেছিলাম সেই ফাইলটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখুন এই যে ইউটিউব বয় নামে যে ফাইল করেছিলাম সেই ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে ওপেন। যখন আমি এটাকে ওকে করব, ওকে করার পরে দেখবেন আমার ফাইলটি এখানে সেই সেম প্রসেসে চলে আসছে। দেখুন এবার যদি আমি আমার কম্পিউটারে যাই, স্ক্রিনে যাই, এই যে দেখুন আমার সেই আগের ফাইলটি এখানে চলে এসেছে। এই যে দেখুন টু টেরা ফাইলটি এখানে চলে আসছে। তো বন্ধুরা অনেক সফলভাবে আমরা আমাদের কাজটি করে ফেললাম। তো এটা যদি ঢুকে দেখুন আমি একটি ফাইল রেখেছিলাম, সেই ফাইলটিও সহ আমার এটি সুন্দরভাবে চলে এসেছে। তো বন্ধুরা অনেক সুন্দরভাবে আমাদের কাজটি আমরা করে ফেললাম, হয়তো এই কাজটি আমরা আগে জানতাম না। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।